আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে খুবই মজার এবং অল্প সময়ে তৈরি করে নেওয়া যায় এমনই একটা মিষ্টির রেসিপি শেয়ার করবো হঠাৎ করে যদি মিষ্টি খেতে মন যায় বা বাসায় কোনো অতিথি আসলে অতিথি আপা নিয়ে কিন্তু আপনারা খুবই অল্প সময়ে ছটফট করে এই সুজির মিষ্টিটা তৈরি করে নিতে পারেন তো এই সুজির তৈরি করার জন্য প্রথমে আমি চুলোতে একটা প্যান বসিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন ঘি ঘিটা মেল্ট হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি অবশ্যই খেয়াল রাখতে হবে এই সময় কিন্তু চুলোটা একেবারেই মিডিয়াম টু লোতে রাখতে হবে তো আমি ঘিয়ের সাথে সুজিটাকে উঠে পাল্টে ভালো করে ভেজে নেব একেবারেই চুলা রাচটা অল্প আঁচে রাখতে হবে যাতে করে সুজিটা পুড়ে না যায় সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে সুজিগুলো যদি পুড়ে যায় তাহলে মিষ্টিটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না তো আমার সুজিগুলো যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দুধ অ্যাড করে দেব আমি দুধটাকে আগে থেকেই জাল করে রেখেছিলাম তো আমি এখানে এক কাপ পরিমাণ দুধ অ্যাড করবো প্রথমে আমি অর্ধেক দুধ দিয়ে দিচ্ছি তারপর একটু নাড়াচাড়া দিয়ে নেব আর অবশ্যই খেয়াল রাখতে হবে সুজিটা যেন জমাট বেঁধে না যায় তারপর আমি বাকিটুকু দুধও এর মধ্যেই ঢেলে দিলাম এখন আমি সুজির সাথে দুধটাকে ভালো করে জাল করে নেব আর জাল করতে করতে একটা সময় দেখা যাবে দুধটা সম্পূর্ণভাবে শুকিয়ে গিয়েছে এবং সুজির খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে আর সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেলে আপনারা দেখতে পারবেন যে প্যানের গা থেকে সুজির ডোটা উঠে আসতেছে তা আমি সুজির ডোটাকে নামিয়ে নিয়ে এসেছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দশ টাকার যে ডানো দুধের প্যাকেট থাকে সেই এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে আমি এই সুজির ডোটার সাথে ভালো করে দুধটাকে মিশিয়ে নেব অবশ্যই ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে আমি হাতের সাহায্যে এরকমভাবে দুই হাতের তালুর সাহায্যে এরকম গোল করে তারপর কাবাবে শেপ দিয়ে নিচ্ছে মিষ্টিগুলো আপনারা চাইলে লম্বা অথবা গোল গোল করেও কিন্তু মিষ্টিগুলো তৈরি করে নিতে পারেন তো সবগুলো মিষ্টি আমি এইভাবেই বানিয়ে নেব এখন আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছে আমি এক কাপ পরিমাণ চিনি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক কাপ পরিমাণ পানি এখন দিয়ে দিচ্ছি দুটো এলাচ এলাচ দুটো আমি ফ্লেভারের জন্যই ইউজ করেছি তো আমি মিষ্টির জন্য শিরা তৈরি করে নিচ্ছি তো চিনি আর পানিটাকে ভালো করে গুলিয়ে নিতে হবে তারপর আমি চিনি পানিটা গুলিয়ে নেওয়ার পরে দশ মিনিট এভাবে ফুটিয়ে একটা শিরা তৈরি করে নেব আমি শিরাটা তৈরি করে একটা সাইডে রেখে দিয়েছি এখন চুলোতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেল দিয়ে আমি সুজির যে বড়াগুলো সেগুলোকে একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব আর চুলার আঁচটা কিন্তু এই সময় মিডিয়ামে রাখতে হবে তো একটা পাশ হয়ে গেলে আমি উল্টে নিচ্ছি তো এভাবে দেখতে পাচ্ছেন সুজির যে বড়াগুলো সেগুলোকে আমি ভেজে নিচ্ছি আর ভাজা হয়ে গেলে আমি সরাসরি বড়াগুলো তুলে কিন্তু চিনির শিরাতে দিয়ে দেব আর এই পর্যায়ে কিন্তু চিনির শিরাটা কুসুম গরম আছে তো কুসুম গরম থাকা অবস্থাতে আমি চিনির শিরার মধ্যে সজের বড়াগুলো দিয়ে দিচ্ছি তো সেমভাবে কিন্তু আমি সবগুলো বড়ি বা সোজের বড়াগুলো ভেজে চিনির শিরাতে দিয়ে দেব আর চিনি সেরাতে দিয়ে দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম যেহেতু আমার হাতে অনেক সময় ছিল আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে আপনারা এক ঘন্টার জন্য রেস্টে রাখা চলবে তো এখন হচ্ছে আমি সার্ভ করে নিয়েছি দেখুন দুই ঘন্টা ভিজিয়ে রাখার পর আমার রস বড়াগুলো একেবারেই তৈরি হয়ে গেছে আর এই রস বড়াগুলো কিন্তু খেতেও খুবই অসাধারণ ছিল আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন ট্রাই না করে কিন্তু বুঝতে পারবেন না আমার আজকের এই সুজির রসবড়া রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি উপর থেকে কিছু কাঠবাদাম দিয়ে মিষ্টিগুলোকে ডেকোরেশন করে নিচ্ছি তো এটা ছিল আমার রসবড়াগুলোর ফাইনাল লুক এখন আমি আপনাদেরকে একটা সূর্যের রসবরা মিষ্টি কেটে দেখাচ্ছি যে এটা কতটা রসালো হয়েছে আশা করছি আমার আজকে এই সুজির রসগোল্লা মিষ্টির রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে তাহলে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ